তো দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এই বিষয়টি হলো আমরা এখন সুপারি বাগানে রয়েছি পাহাড় ঘেঁষা যেই অঞ্চলগুলো আছে পাহাড় ঘেঁসা পাহাড়ের কাছাকাছি এ সেখানে কিন্তু উলু ছন বা অনেকে উলু ঘাস বলে আর এই যে কাশিয়া কুশ বা কাশিয়া এই ঘাসগুলো প্রচুর পরিমাণে থাকে কিন্তু এই মাটিগুলো উর্বর দোয়াস মাটি কিন্তু এই যে দেখুন একদম নরম কিন্তু এই ঘাস যদি বাগানে বাগানে থাকে তাহলে কিন্তু ফলন একদম হবে না গাছ ভালো হবে না আমি এখন রয়েছি একটু বিশিষ্ট চাষি বন্ধুর কাছে উনি সুপারি বাগান করেছেন প্রায় চার বিঘা চার বিঘা চার বিঘা সুপারি বাগান করেছেন এই চার বিঘা সুপারি বাগানেই নাকি এরকম উলুছান কাশিয়া ছিল বর্তমানে ওনার পুরো বাগানে নেই কিন্তু একদম কমে গেছে চার বিঘার মধ্যে দেখুন উনি এই ঘাসগুলোকে কিভাবে মেরেছেন সেটার সেই বিষয়ে একটু ওনার সাথে আলোচনা করব তো চাষি বন্ধু নমস্কার তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমার নাম হল জিতেন্দ্রনাথ শৈব আচ্ছা গ্রাম উত্তর কামারি আচ্ছা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার তো বাড়ি বাগানের মধ্যে দেখতেছি উলু সন বা উলু ঘাস আর কাশিয়া দিয়ে ভর্তি আছে তো এই ঘাসগুলো থাকলে কি অসুবিধা হয় অসুবিধা তো অনেকে অসুবিধা এই এই উঠে গেলে সুপারি চারা আর উঠতে পারে না সুপারি বাগানের মাঝে যে এই গাছগুলো আছে বা মারছেন করে আমি তো আমার জমি আছে চার বিঘা চার বিঘাতে সুপারি বাগান করছি ওই আগের গাছ বড় বড় গাছও এরকম অবস্থা ছিল ওরে আমি ওই ঢিকি শাক ইয়ে করে লাগাই তারপরে হাঁটাইছি ওদের এখন ফল ভালো হচ্ছে আচ্ছা এই ঘাসটা সব মারা গিয়ে এখন বড় হয়ে গেছে গাছও আর ফলনও ভালো পাচ্ছি ও আগাছা গাছও আছে ওইটাও লাগাইলাম হলুদ গাছের মতো ইয়ে দেখা কিন্তু হলুদ না এটা আগাছা বলে ওইটা লাগাইলাম আর ঢেঁকি শাক লাগালাম ওইটা দিয়ে সব ওই ই ঘাসটা মারা গেছে আর মারা গেছে হ্যাঁ মারা গেছে আর যদি কোনো ওষুধ লাগানো হয় এই গাছগুলো কি মারা যায় এমনি ওই ঘাস মারা লাগাই কিন্তু কিছু দিনের মধ্যে আরও উঠে যায় উঠে যায় উঠে আবার উঠে না হ্যাঁ গোড়া থেকেই উঠে উঠে তার মানে এই গোড়াগুলো খুব নিচে নিচে চলে যায় এবং বীজগুলো থাকে তার মানে ঘাস ওষুধ দেওয়ার পরে কিছুদিন জিড়ি সুদ্ধা কিন্তু ওষুধ আছে জিড়ি সুদ্ধা মারার জন্য কিন্তু ওই সুপারি চারার জন্য অসুবিধা হবে আর কি ওখানে ক্ষতি হবে এটা ওর গোড়ার মধ্যে লাগিয়ে গেলে তো ওর জিড়ির মধ্যে লাগিয়ে গেলে তো মারা যাবে ক্ষতি ক্ষতি হবে সুপারি চারাও মারা যাবে তারপরে ওই ওষুধটা লাগাই না আমরা তো আপনাকে যে ঢেকিয়া গাছ লাগানোর বুদ্ধিটা কে দিয়েছে এটা আগে ওই অন্যদের দেখে আমি শিখলাম অন্যদের দেখে অন্যদের দেখে আমি শিখলাম অন্য বাগানে ফলন ভালো আছে ভালো আছে আর আপনার বাগানে আগের বাগানটার মধ্যে এই ঢেকিয়া গাছগুলো আছে আছে আর এবং ফলন ভালো আছে ভালো আছে মানে এই ঘাসগুলো যতদিন থাকবে ততদিন সুপারি গাছ ভালো হবে না উঠতেই দিবে না এই ঘাস উঠলে থাকলে আচ্ছা আচ্ছা এই ঘাসগুলো কত বড় হয় এটা তো এই আর কাশিয়াতে আরো উচ্চা হয়ে যায় ঘাসগুলো সব নষ্ট করে দেয় তাহলে এই ঘাস মারা ছাড়া কোনো বুদ্ধি নেই বুদ্ধি নেই তো দর্শক বন্ধু শুনতে পারলেন চাষী বন্ধুর কাছে ওনার চার বিঘা সুপারি বাগান আছে কিন্তু এই চার বিঘা বাগানের মাঝখানে আগে কিন্তু এরকম উলুচ্ছন বা কাশিয়া ছিল তো উনি বললেন যে এই গাছকে মারার একমাত্র উপায় ঔষধ দিয়ে মারা যায় না এগুলো দু থেকে দু তিন মাস পর্যন্ত এটা মারা যায় কিন্তু আবার শিকড় থেকে গা যায় বর্ষার আগে আগে তাতে করে গাছের সুপারি গাছের প্রচুর ক্ষতি করে দেয় তা সেক্ষেত্রে উনি বললেন একমাত্র স্থায়ী সমাধান হলো সুপারি বাগানের মাঝখানে যদি ঢেঁকিয়া গাছ বা আগাছা হলুদ গাছের মতো দেখতে একটা গাছ আছে সে গাছগুলো যদি লাগানো যায় অনেকে অনেক রকম ভাষায় কেউ সটিবালি গাছ বলে কেউ ঢেকিয়া গাছ লাগালে কি হয় সুপারি গাছের নিচে সুপারি গাছ যে গোড়াগুলো আছে এই গোড়াটা নরম নরম থাকে তাতে করে সুপারি গাছের খাদ্য খোরাকটা অতি সহজে ওরা পায় আর এই গাছগুলো বৎসরে এমন একটি সময় আসে যে গা ঢেকিয়া গাছগুলো মরে যায় নিজে নিজে মরে যায় আবার বর্ষার আগে হয় তাতে করে সুপারি গাছ খুব সুন্দর হয় তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর নতুন যারা আসছেন লাইক করে বেলাইকন প্রেস করবেন নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের আগে পৌঁছায় এবং এই আশা আকাঙ্ক্ষা রেখে ভিডিওটি এখানে রাখছি নমস্কার